বেগুড়া হইনি, আমরা কোন ইনসাফে বহুরে রেরুই করিবা কি? আপনা হই আমার নাই জমাই যাও কই বহুও জমাই দেখো কো আপনি জি আপনি মন্ত্রতা হই কি সত্যতা হই কি এ কে গরু হয়ার মাত গরু রে হই হই মানুষ দেখি লাল হই তোমার যা এটা তো গরু বয়ার ব্যবহার মানুষ তুমি এটা তো ঠিক না আর যদি এক জরুরি বেটি হই আর এই বেটি যদি কয় ফানি আনিয়া এটা দেখে ফেলে দেখি আমার মন দেখি কত দুঃখ হইল সুতরাং স্বামী বললবে গোত্র হবে মাত্র পারলে আপনি হইয়া মাত্র না কোন পক্ষে তুমি হইয়া মাত্র এবং আপনি হইয়া মাত্র আমি খেতাল লাগি হইয়া বউয়া জামাই রে জি আপনি করি মাত্র মা বাবারে জি আপনি করি মাত্র ভাই বইনে ভাই বইনে জি আপনি করি মাত্র তো ও গরু ওসা বাচ্চা যাকা ও গরু আস্তে আস্তে বড় হইতে না ইতা গর থেকে যখন ঘুমবা হইলেও দেখবা বা ভাইরে আমার দাদা দাদিরে বইনে সালাম আলাইকুম আর বড় হইলে খাওয়া লাগতো না দাদা দাদিরে মা বাবারে সালাম দেও দেখে বিদ্যা শিখে বিদ্যা দেখে দেখি ওই পাশ করবে যদি দেখে আমার মা আমার আব্বারে কইস জি আপনি বলি আমার আব্বায় আমার দাদা দাদিরে জি আপনি কইস আমার মারও জি আপনি কইস ইগুরে আর মেসার যেদিন দাবত দিবা ইগুরে আর জোহানি লাগতো না দেখিস আজ মসজিদে মেসারে দাবত দিছি আইলে জি আপনি বলি মাথায় আসে ইকে যদি সারা জীবন তার কত বয়স থেকে গুনে করো এই ভাই তুই ইকে জি আপনি কিনে দিকে ব্যবহার আমরা কি আমরা আদর্শ আমরা শাস্ত্রদ্ধি আমরা কি শেষ আমরা তিনর দাওয়াত চরিত্র দিদি আজ যদি আমরা যতক্ষণ আগে কইছি বেকাশ্রদ্ধি মুনাফিকর শাস্ত্র এহুদের শাস্ত্র কথা যদি ছাড়ি আশপাশের অমুসলমান ভাই বোনকে যদি ইকান জানোয় যে এই গাঁও নিত্যানন্দপুরের মুসলমানে এটাই কোনো একজন মুসলমানে মিশা না কইন না মিশা মোকদ্দমা করেন না মিশা সাক্ষী দিন না মাদার খিলাফ করেন না খেয়ার আমানত মানিয়া খাইন না কোনো মানুষ যদি গুরু বয়েটে তুচ্ছার্থে ব্যবহার করেন না পাড়া প্রতিবেশীরে মায়া মহম্মত করেন আমরা ফাইলে খুব ভদ্রভাবে ব্যবহার করেন তাহলে এরা সাক্ষী দিবা নিত্যানন্দপুর মুসলমান অত ভালা রেবা ইসলাম কবল করব না করব হইবা অত্যন্ত ভালা মানুষ এখানে হইবা কি না আমরা বর্তমান শাস্ত্র দেখলে মানুষ তবলি হইবে খাইতাম না আমল দে তবলিগ আপনারা বিশ্বাস করবা ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথা কইছি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশের গভর্নর মিলিটারি জেনারেল এক মোহাম্মদ বিন কাসিমর চরিত্র দেখিয়া মানবতার চরিত্র দেখিয়া ইমানের চরিত্র দেখিয়া সিন্ধু বালুচিস্তান আফগানিস্তান লক্ষ লক্ষ মানুষ এমনি করি মধ্যে মুসলমান হয়ে গেছে এক মোহাম্মদ বিন কাসিমর চরিত্র আল্লাহ তালা আমরা তৌফিক আর অগ্নাই সারা খাওয়ার লাগে দলি গরিব ভরে বলে তোলা তোলা সৎকা দেওয়ার আগর আমরা রাখা যায় খালি দলিয়ে তো দে আর গরিব হলে মন ভোট শিখেছু গরিবে আমরা খালি লইয়া নিতাম নিতাম না ইয়াদ রাখি গরিব ভাই আমরা গরিব আসতাম গরিব থেকে গরিব আল্লাহ আমার সন্ধান চালাইতাম কিন্তু আমার গরিব ভাই বই যখন লিল্লা লোয়ার নিয়ত মন থেকে তৈয়া মুসিয়া পাঠাই লিল্লা লইতাম না নিয়ত করে আল্লাহ আমরা রে বাড়াইত আমরা নিতাম রুজি হামলা দা হামলা আমরা হিতাব তো কাজিরে হামলা আমরা 500 টাকা খুব কম সাইজ করলে পাশ আপনারা দা হামলা হাজির হামলা কত করে চলে জি তিন সাড়ে তিন আচ্ছা গাওয়ার ভিতরে আমরা টাউন ধরে 400 500 আরো যদি ভালো এক্সপার্ট হামলা হইলে 700 চলে গোড়ে ধরে আপনারা রোদ সাড়ে 300 না 300 টাকা এক মানুষের যদি রুজ দাহান করিয়া 300 পায় ইচ্ছা করে যদি এর থেকে 5 কোটি টাকা সৎকার দেওয়া এমন কোনো পাহাড় কঠিন কাম খালি নিয়ত লাগে আমি যদি নিয়ত করি আরো খাইতাম খাইতাম কোন ভাই কিন্তু বাটি ত্রাণে খালি খবর রাখি বাটি নাই তো খাইতাম আল্লাহ জীবনের মধ্যে বলে আট পাতা আপনার বংশধর থেকে আট পাতা খাইতো না ইয়া হাতে রাখি হদিসর কথা যারা আরো কিছু মানুষের খাসনাত আছে কিনা দেখো আপনার কিন্তু কি আছে ও আরে বাবা ফরেনি আমি তো বেমার সারেন না
দিন বিমার সারি না ও বিমারি সারি তোলে ইগু সারি তোলে খুশি আল্লাহ স্থির হয়ে না পাইলে যদি বিমার তার জায়গা ঠিক আছে আসে বা আল্লাহ মর্জি ভালো আছে তা খোলা করে তাহলে দোয়া করি ভালো আছে আল্লাহ ভালা করে দেবে বুঝা গেছে না গরিব সাই যদি সত্তা খাইতাম না রোজ 300 টাকা বুঝি পারলে 10 কোটি টাকা সত্তা আল্লাহ
নূহ আলাইহিসসালামকে না গিয়া দেখো এই ব্যক্তি ও জুফরি জেলা আর ও আল্লাহর জিকির করতে মনে মনে আল্লাহ 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 নূহ আলাইহিসসালামে জিকির করতাম সালাম দিলাম আসসালামু আলাইকুম মাদক ওই যে দুনিয়া মহাপ্লাব অনুয়ে ডুবাইয়া এরাত তুফান করে গেল এর প্রাণী দুনিয়াতে জিন্দা নাই মাদক তুমি কিলে বাঁচিলে আপনি বাঁচিলে কি জানো ইয়া নবী নূহ আমি তো কুন্তা আবদ হয়েছি আমিও জেলা আসলাম ও আল্লাহর জিকির করিয়া আর মেঘও বোধ হয়েছি না তুফানও না পানিও না আমি কুন্তা আবদ হয়েছি বুঝা গেছে নি কথা আল্লাহর জিকির করতে আল্লাহ তাআলাই কতক্ষণ লোকে জোড়া লাগাইয়া শেষ করি আমার এক হইলে মৌলানা এবং কালাম সাহেব কইসলাম আটটা পর্যন্ত আর আমি কইসলাম সাড়ে সাতটা শেষ করি কত তান কথা হল আল্লাহ কিছু কবুল হয়ে গেছে আর পাঁচ মিনিট আটটা হয়ে যেত দোয়াবার হয়ে যেত আল্লাহর জিকির যদি আমরা বেশি করি ওই যে ইলেকট্রিক কোনো সময় আর্থিং হয় মাটির জায়গায় আমরা জানি না ওয়্যারের হইয়া জায়গায় আল্লাহর জিকির ইলেকট্রিক থেকে আরও বেশি আর্থিক হয় আমরা মুক্তি যদি আল্লাহর জিকির করি জিকির করে কোনো শেখ কোনো ফিরোর কাছে ভয় হয়ে জিকির করি জিকির করতে করতে একদিনে হইতো না কোনো সময় ওলা হইব আপনি আমি জিকির করব জিকির করতে করতে আপনার রক্তয় জিকির করবো মাংসয় জিকির করবো রুমে জিকির করবো হাতে একলা এখানে জিকির আপনি মুক্তি মাতিবা আল্লাহর জিকির নূর মুখ হইব ও জাপানের মানুষে আপনার কথা জাপানের জার্মানির কেউ মাতিব আপনার কানে হন থেকে বুঝা জাননি কথা আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির আপনি জিকির করবা যখন আর্থিং হয়েছি আপনি আমি ঘুমাইব সুফিদ কি আলম আপনার আপনি ঘুমাইব নাক দেখাইয়া আপনি আমার বিছনায় জিকির করবো বালিশে জিকির করবো সুখিয়ে ফালঙ্গে জিকির করবো বড় ড্রাম আর ওই ওয়ালে জিকির করবো বুঝা জাননি কথা একটা জিকির উদাহরণ দিয়ে কথা শেষ আপনি আমার জিকির যদি বেশি আর্থিং হয় আপনি আমি যে মাটি বা একই মাটিয়ে জিকির করবো দক্ষিণ ভারত টিপু সুলতানের নাম কুন্তা করে সুলতান টিপু ইতিহাস আল্লাহর বড় অলি আল্লাহ আসলা বড় আলিম আসলা অলি আসলা ফির আসলা ফরাসি সৈন্য যুদ্ধ দাঁড়িয়া মহীশূরের পাহাড়ও দুই বৎসর গোপনে লুকাইয়া রয়েছে তাই বালি হওয়ার বাদে থেকে পাড়া জঙ্গল ঘুরি সৈন্য জীবনে এক অক্টর নামাজ পাঁচ অক্টর মাঝে জীবনে এক অক্টর নামাজ জমাত তো ছুটছে না ইমামুল লোকের প্রথম তকবীর আল্লাহু আকবার ছুটিছে না তাহাজ্জুদের নামাজ কাজা হয়েছে আর কোন আল্লাহর জিকির করতে পাঁচ ছয়শ বছর হয়েছে মারা যাওয়া শহীদ হওয়ার এখনো যে ফাড়ো আসলা উফাড়ার দ্বারে দি গাড়ির লাইন আছে কোনো সময় গেলে না যায় উফাড়ো তোমার এক হাজার মানুষে খালি আল্লাহর জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো কোন পাহাড় গালি তো চলে কোনবা খালি আল্লাহ আল্লাহ গাড়িতে আলিম খ্রিস্টন এরা রেলিয়া যাইতে তাহলে জিকার করা গেল গাছগাছালি বেশ নাই বা কি বাদ নেই বালিঘর দেখা যায় না কত মানুষের জিকির করতেই দেখা না বুঝাইলে বলি হুজুর ইন টিপু সুলতানের দুই বৎসর আল্লাহর জিকির প্রশ্ন ফাড় তাঁর জিকির মূর্খতে এমন পর্যন্ত আত্মা আত্মা যারা তকলির বালা ও যাইতে কোনো সময় ফাড় ফাতর থাকে ইতা জিকির
মুরব্বীর আওয়াজ আমার মানুষ বুঝে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতা আমরা ওলা জিকির চেষ্টা করতাম, আর হতাশ হইতাম না। শিক্ষা দীক্ষার অভাবে যেমন করলাম হতাশ হইতাম না। আগত থেকে আল্লাহ বহু টাকা হয়েছে, আমরা বহু ফুলিয়ে এখন ডাক্তার নিয়ে হয়েছে। শিলচর মেডিকেল কলেজও আল্লাহ যে বহু ভালো ভালো ডাক্তার নিয়ে হয়েছে। বললাম কলকাতা মুসলমানে বানাইছে এক হসপিটাল 100 সিট MBBS, এখানে 50 জন থেকে বেশি মুসলিম মেয়েরা আর বাকি ছেলেরা ডাক্তারি করা পড়েছে। দক্ষিণ ভারত মহীশ বেঙ্গালোর হায়দ্রাবাদ ইত্যাদি মুসলমানের বড় বড় কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ বানাইয়া অর্থাৎ আমরা রত থেকে গিয়া উপরিত। তো আমরা শেষ আরো হিতাবকে তাও দিকে আরো আমরা 50 বছর থাকব, কিন্তু 15-20 বছর মেহনত করলে আমরা আশপাশের মানুষের লোকে আল্লাহ আমরা সম্মান দিবাঙ্গি। আমরা রতা গাও আল্লাহ আস্তে আস্তে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার বানাইবা, বালা বালা আলিম বানাইবা, বালা অলি আল্লাহ বল বানাইবা, ও বলা জিকির কন্যাওয়ালা বল বানাইবা। আর ও জিকির রেওয়াজ সপ্তাহে আমরা যদি মসজিদে মসজিদে পড়ি আল্লাহ আমরা দৌলত বরকত দেবা, হায়াত বরকত দেবা, আমল বরকত দেবা, বাড়ি ঘর বরকত দেবা। আমরা বলে তোলা এক 10 বার আল্লাহর জিকির করিয়া এক দোয়া করে নাই ওই মনে 10 অসুবিধা হইতে আল্লাহ তুমি আমাদের কামিয়াবি আনায় আল্লাহ।
আল্লাহ এই এলাকার তামাম কবরস্থান আছে না